এবার একটি ভিডিও বার্তার মাধ্যমে অপুকে উচিত জবাব দিলেন বুবলি। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমানে ডালিউডের নাম্বার ওয়ান নায়িকা শবনম ইয়াসমিন বুবলি একাধিক সিনেমার কাজ হাতে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বছরের শুরুতে আবার দেশের গন্ডি ফেরিয়ে কলকাতার সিনেমায় অভিনয় শুরু করেছেন তিনি। আর বুবলিকে নিয়ে বুবলি সতীন সাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে আজে মন্তব্য করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। আর অপু বিশ্বাস বুবলিকে নিয়ে এমন এমন সব কথা বলে থাকেন যা একজন সুস্থ মানুষ কখনো কাউকে নিয়ে এভাবে বলে না। অপু বিশ্বাস বুবলিকে নিয়ে এত বাজে মন্তব্য করার পরেও বুবলি কখনো তার প্রতিবাদ করে না। বুবলি সবসময় নীরবে শুয়ে যায় এবং শুনে যায়, কখনো প্রতিবাদ করে না সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বাহিরে। কিন্তু আজ হঠাৎ করে শবনম ইয়াসমিন বুবলি প্রতিবাদী হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বুবলির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অপু বিশ্বাসের নাম শুনেই বুবলি মুখ বাঁকা করে অন্যদিকে চলে যায় এবং অপু সম্পর্কে কথা না বলে এড়িয়ে চলে যান। বুবলির এমনই একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তো বুবলি আফুর এই সামান্য প্রতিবাদ আমার কাছে ভালো লেগেছে, যদিও এটা প্রতিবাদী কোনো বার্তা নয়। অপু বিশ্বাস বুবলিকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ করে সে অনুযায়ী বুবলির লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। তো সুপ্রিয় দর্শক, সম্পর্কে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।